নিরমল গোরা তনু কোশিত কাঞ্চন জনু হেরইতে পড়ি গে নোর অগো হেরইতে পড়ি গে নো ভোর শোভারে জয়তে পড়ি গেল মন মোহন রূপে নয়ন দিয়ে ভগবান 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 মোহন রূপে নয়ন দিয়ে বিভোর হলাম গো হেরইতে পড়ি গেল লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায় তসময় মহাপ্রেম রস নম নমস্তে জয় নিতাই জয় শ্রী রাম কানাই জয় শ্রী ধনঞ্জয় পণ্ডিত বাংলায় সবাই জানে যে দুর্গাপূজা বোধহয় বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব কিন্তু ঠিক না কথাটা কারণ দুর্গাপূজা হলো জমিদারদের পুজো গরিব মানুষের পুজো নয় এবং জমিদার বাড়িতে ঢুকতে দেওয়া হতো না বলেই গরিব মানুষেরা যখন দলবদ্ধভাবে পুজো শুরু করলো তাকে বলে বারোয়ারি পুজো জমিদারি পুজোতে আগে তো পরিবারের লোকেরা অংশগ্রহণ করবে তারপর গ্রামের লোক সেখানে আবার ছোট জাত বড় জাত ব্যাপার আছে সেই জন্য জমিদারি পুজোতে সাধারণ মানুষের প্রবেশ হতো না বলে সাধারণ মানুষ মিলেমিশে যখন পুজোটা শুরু করলো তার নাম হচ্ছে বারো ইয়ারি বারো বন্ধু মিলে বারো ইয়ারি থেকে সেখানে বারোয়ারি পুজো কাজেই দুর্গাপুজো এখন আমাদের প্রধান উৎসব হলেও মূলত বাংলার সেটা প্রধান উৎসব বলা যাবে না কারণ সেই রাজকীয় পুজো করার ক্ষমতা সাধারণ মানুষের নয় দুর্গাপুজোর যে বিরাট ব্যবস্থা সেই ব্যবস্থায় যদি আপনারা খেয়াল করেন দেখবেন এমন বর্ণনাও আছে যে মা দুর্গার গয়নার জন্য একটা ঘর চাই গয়নার ঘর দেবার ক্ষমতা কার আছে রাজা জমিদার ছাড়া সম্ভব নয় সেই জন্য দুর্গাপুজোকে সাধারণ লোকে বাঙালির প্রধান উৎসব মনে করলেও সেটা প্রধান উৎসব নয় বাঙালির প্রধান উৎসব হচ্ছে বাংলার এই কীর্তন প্রধান উৎসব এবং শিব ঠাকুরের যে গাজনমূলক যে শিবের চরক পূজা ওইগুলো বাংলার প্রধান উৎসব যেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ সব থেকে বেশি যখন শান্তিনিকেতন বলে কিচ্ছু ছিল না সেই সময় শ্রীপাঠ মুলুক ছিল শান্তিনিকেতন পরে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এই অঞ্চলে যে সাংস্কৃতিক পরিমণ্ডল পদাবলী সাহিত্যের সাধনা তার সঙ্গে সঙ্গীত চর্চার যে সাধনা তার প্রাণ কেন্দ্র স্বরূপ এই অঞ্চলের মধ্যে এই শ্রীপাঠ মুলুকই হচ্ছে প্রধান কেন্দ্র পরে মহর্ষি দেবেন্দ্রনাথ রবীন্দ্রনাথ আসার ফলে সারা পৃথিবীর লোক এখন বোলপুরকে চেনে শান্তিনিকেতনের জন্য মুলুকের জন্য নয় কিন্তু শান্তিনিকেতনের আগে
এই অঞ্চলের সাংস্কৃতিক প্রধান কেন্দ্র হচ্ছে এটি। তাই কীর্তন হচ্ছে বাংলার প্রাণের উৎসব। দেখুন এখানে সেই প্রাচীন রীতি অনুসারে পরপর সব অনুষ্ঠানগুলো হয়। যে কৃষ্ণলীলা হতে চলেছে সেই কৃষ্ণলীলারই ভাবানুযায়ী একটি গৌরাঙ্গ বিষয়ক পদ যখন গাওয়া হয় তাকে বলে গৌরচন্দ্রিকা। গৌরচন্দ্রিকা কেন? গৌর মানে চৈতন্যদেব আর চন্দ্রিকা মানে চাঁদের আলো। চন্দ্র মানে চাঁদ, চন্দ্রিকা মানে চাঁদের আলো। যেমন চাঁদের আলোতে হারিয়ে যাওয়া রত্ন খুঁজে পাওয়া যায়, ঠিক তেমনি গৌরাঙ্গ চাঁদের আলোয় আমাদের হারিয়ে যাওয়া লীলা রত্ন, ভক্তি রত্ন আমরা খুঁজে পেলাম। সেই জন্য রাধা কৃষ্ণ লীলা রত্ন কার জন্য খুঁজে পেলাম? চৈতন্য মহাপ্রভুর জন্য খুঁজে পেলাম। সেই জন্য বাংলার কীর্তনের ধারা এই যে রাধা কৃষ্ণ লীলা গাইতে গেলেই আগে সেই ভাবানুযায়ী একটি গৌরাঙ্গ মহাপ্রভু বিষয়ক পদ গাইতে হবে। সেখানে গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণভাবেও ভাবিত হতে পারেন, রাধাভাবেও ভাবিত হতে পারেন, আবার দূর থেকে লীলা দর্শনকারী সখীভাবেও ভাবিত হতে পারেন। যে কোনো একটি ভাব মহাপ্রভুর মধ্যে ফুটে উঠবে। আবার মহাপ্রভুকে দেখে অন্য লোক ভাবাবিষ্ট সেই রূপটাও ফুটে উঠতে পারে। আজকের গৌরচন্দ্রিকায় কিন্তু চৈতন্য মহাপ্রভুর অংশগ্রহণ কম, চৈতন্য মহাপ্রভু বিষয়ে অন্যজন বলছে। এখানে মহাপ্রভু খুব যে একটা কাজ কিছু করছেন তা কিন্তু নয়। যেমন নৌকাবিলাস লীলায় সেই গৌরচন্দ্রিকায় মহাপ্রভু নিজেই নাবিকের মতন, হ্যাঁ, দাঁড় নিয়ে বা হাল নিয়ে নিজেই নাবিকের অভিনয় করছেন। সেখানে যেমন মহাপ্রভুর নিজেই সর্বে সর্বা, কিন্তু আজকের লীলায় মহাপ্রভুকে কেন্দ্র করে অন্যজনের বক্তব্য আমরা শুনছি। গৌর নাগরীর উক্তি, কিন্তু গৌর নাগরী ভাবটা সাধারণ মানুষের বুঝতে অসুবিধে। সেই জন্য গৌর নাগরী ভাবের যারা ভক্ত তারা বিষ্ণুপ্রিয়া দেবীকে গৌর নাগরীর শিরোমণি চিন্তা করেন, বা নরহরি সরকার ঠাকুর মহাশয়কে গৌর নাগরীর শিরোমণি চিন্তা করেন। আজকে আমরা বিষ্ণুপ্রিয়া দেবীকেই ভাবব গৌর নাগরীর শিরোমণি। তা বিষ্ণুপ্রিয়া দেবী গঙ্গার ধারে গিয়ে জল আনতে গিয়ে বা স্নান করতে গিয়ে চৈতন্য মহাপ্রভুকে এমনভাবে দেখেছেন, সেই দেখে এসে সখীর কাছে বর্ণনা করছেন, সেই বর্ণনাটাই আজকে গৌরচন্দ্রিকার বিষয়। বিষ্ণুপ্রিয়া দেবী গেছেন স্নান করতে, দূর থেকে দেখলেন একটা পদ্ম ফুল ভেসে যাচ্ছে। লাল পদ্ম নয়, সাদা পদ্ম নয়, সোনার পদ্ম। সোনার পদ্ম তো চট করে দেখা যায় না। তো সোনার পদ্ম যখন জলে ভেসে যাচ্ছে, আমি এই সোনার পদ্ম ফুলটা তুলে নিয়ে বাবাকে দেব। আমার বাবা সনাতন মিশ্র, তিনি তো বিষ্ণু পুজো করতে খুব ভালোবাসেন, আর বিষ্ণুর প্রিয়তমা সহধর্মিনী হচ্ছেন লক্ষ্মী ঠাকুর, আর লক্ষ্মী ঠাকুরকে পুজো করতে গেলেই পদ্ম ফুল লাগবে। লক্ষ্মী যখন আসবে কোথায় তার দিবিরে ঠাই? হাতে পদ্ম ফুল না নিয়ে তুমি লক্ষ্মী ঠাকুরকে পুজো করতে বসেছ, হবে? শেষে দেখবি পদ্মটি নাই, পদ্মটি নাই। মা আসলে দিবিটা কি, পদ্ম কোথায়? কাজেই লক্ষ্মী পুজো করতে গেলে পদ্ম চাই। আর লক্ষ্মী বিষ্ণু থেকে ভিন্ন নয়, আর বিষ্ণুর উপাসক হচ্ছেন সনাতন মিশ্র। তাই বিষ্ণুপ্রিয়া ভাবছেন যে এই পদ্ম ফুলটা তুলে নিয়ে গিয়ে আমার বাবাকে দেবো, উনি এটা নিয়ে পুজো করবেন। এই ভেবে যেই না সোনার পদ্মে হাত দিতে গেছে, দেখে ওটা সোনার পদ্ম ফুল নয়, একজনের মুখমণ্ডল, সর্বনাশ। আমি সোনার পদ্ম ফুল মনে করে মুখমণ্ডলে হাত দিয়ে ফেললাম, লজ্জায় গুটিয়ে গিয়ে। আসলে মহাপ্রভু তখন গঙ্গায় স্নান করছিলেন, সাঁতার দিচ্ছিলেন, যাকে আমরা চলতি বাংলায় বলি চিত সাঁতার। সোজা হয়ে যে সাঁতারটা, উবুড় হয়ে নয়, চিত সাঁতার। তা এমনভাবেই মহাপ্রভু হাত পা জলে ছেড়ে দিয়েছেন যে শুধু শরীরটা জলে ডুবে আছে, শ্রী মুখমণ্ডল ভেসে আছে। শরীর জলমগ্ন কিন্তু মুখমণ্ডলটা ভেসে আছে, আর সেটাই তার উপরে খাড়াখাড়ি সূর্যের আলো পড়েছে, দূর থেকে দেখে মনে হচ্ছে যেন সোনার পদ্ম ফুল ভেসে যাচ্ছে।
তাই ভেবে বিষ্ণুপ্রিয়া দেবী যেই তুলতে গেছে দেখে ওটা একজনের মুখমণ্ডল, লজ্জায় গুটিয়ে গিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী এক ছুটে বাড়িতে এসে আচার খেয়ে পড়ল। বিষ্ণুপ্রিয়া দেবীর অন্তরঙ্গা সখী কাঞ্চনা, তিনি বলছেন, কিরে সখী, কি এমন কাণ্ড ঘটলো? ভূত দেখে মানুষ যেমন আছড়ে এসে পড়ে, তো তো সেই কাণ্ড দেখছি, কি হয়েছে কি তোর, খুলে বল। বান্ধবী কাঞ্চনাকে তখন বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন, আমার সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? গঙ্গায় স্নান করতে গিয়ে সোনার পদ্ম ফুল মনে করে আমি একজনের মুখের উপর হাত দিয়ে ফেলেছি। কি সুন্দর দেখতে তাকে জানিস, নিরমল গোড়াতনু কোষিত কাঞ্চন জনু হেরোইতে পড়ি গেনু ভোর। নিরমল মানে নির্মল, পরিষ্কার। গোড়াতনু শ্রী গৌরহরির শ্রীঅঙ্গ, গৌরাঙ্গের শ্রীঅঙ্গ যেন নির্মল। কিরকম নির্মল? কোষিত কাঞ্চন জনু, জনু মানে যেন, আমরা চলতি বাংলায় বলি যেন, সেটা পদাবলী সাহিত্যে জনু, ঠিক যেন কোষিত কাঞ্চন। কোষিত কাঞ্চন কাকে বলে? না, সোনা যখন খাদমুক্ত করা হয় তাকে বলা হয় কোষিত কাঞ্চন। সোনার মধ্যে খাদ থাকলে গয়না বানাতে সুবিধে হয়, তাই গয়না সোনার দাম কম আর খাঁটি সোনার দাম বেশি। তা খাদমুক্ত সোনা গয়নার সোনার থেকে আরও উজ্জ্বল, আরও একটু হলুদ ভাবটা তার মধ্যে বেশি, আর গয়না সোনার মধ্যে একটু তামাটে ভাব চলে আসে। তা খাঁটি সোনা যেটা, সেটা হচ্ছে কোষিত কাঞ্চন। সেই কোষিত কাঞ্চন খাঁটি সোনার মতো যেন শ্রীমূর্তি, শ্রীমুখমণ্ডল আমি দেখে এলাম গঙ্গায় গিয়ে। নিরমল গোরাতনু কোষিত কাঞ্চন জনু হেরোইতে, সেটা দেখে পড়ি গেনু ভোর, বিভোর হয়ে পড়লাম। পড়ি গেনু মানে পড়ে গেলাম, কিসে? ভোর, বিভোর হয়ে পড়লাম। বলে কেন বিভোর হয়ে পড়লি, কি এমন রূপটা, কি হয়েছে? একটা ভালো জিনিস খেয়াল করুন, এই পদাবলীতে ঘটনা একটা, তার সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তিনটে। ঘটনা কি? না, বিষ্ণুপ্রিয়া দেবী গঙ্গায় জল আনতে গিয়ে মহাপ্রভুর মুখমণ্ডলকে সোনার পদ্মফুল মনে করেছেন, এইটা ঘটনা। এবার তার সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তিনটে। বলে কি তিনটে দুর্ঘটনা? প্রথম হলো, ওই মুখমণ্ডলটা যদি সোনার পদ্মফুল হয় তাতে যে ভুরুটা আছে, ওই জোড়া ভুরু যেন সাপের মতন এসে আমাকে দংশন করল। মানে মুখমণ্ডলের উপর যদি হাত দেয় তখন তো কটমট করে তাকাবেন গৌর, ভ্রুকুটি কুটিল, যেই ভুরু কুচকালেন অমনি মনে হচ্ছে যেন একটা সাপ কিলবিল করে উঠল। ওই সোনার পদ্মফুলের যেন ভুরুরূপী সর্প এসে আমাকে প্রথমে দংশন করল, এটা প্রথম বিপদ। ভুরু মানে ভাং, ভাং শব্দটার অর্থ এখানে ভুরু, হিন্দি থেকে এসেছে, হিন্দিতে ভুরুকে ভাঁহে বলে, সেই ভাঁহে থেকে এখানে ভাং। ভাং ভুজঙ্গমে দংশল মধুমনে, গৌরাঙ্গের ভুরুটা যেন সাপ হয়ে আমার মনে দংশন করেছে। ওই ভাঙ ভুজ ভুজঙ্গমে দংশল মধুমনে সজনী,
তাই অন্তর কাঁপয়ে মরব এখন অন্তর কাঁপয়ে পদ্ম ফুল তুলতে গিয়ে সাপের কামড় খেয়ে ঘরে এলাম, এই দুর্ভাগ্য যেন কারোর না হয়। সোনার পদ্ম ফুল দেখে ভাবলাম বাবাকে তুলে দেব, বাবা সেটা নিয়ে পুজো করে খুব খুশি হবে। কিন্তু সেটা তুলতে গিয়ে দেখি ওখানে ভুরুরূপী সর্প দংশন করেছে, কোথায়? হাতে নয়, পায়ে নয়, মনে দংশন করেছে।